principio a usar el base, আপনাদের কে পবিত্র ঈদে ঈদুল আযহা শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মুবারক। প্রিয় এলাকাবাসী, ঈদুল আযহার তাৎপর্য নিয়ে আমাদের ইসলামিক স্কলাস্টিক বোর্ডে অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক মেরিট আমাদের মাঝে জ্ঞাপন করেছেন। তার মধ্যে দু একটি কথা আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই। কুরবানি করার মূল বিষয়টা সেটা হলো যে আল্লাহ তাআলা তার বান্দার জন্য বেহেশত তৈরি করেছে, কিন্তু আল্লাহ নিজাম এরকম যে আল্লাহ জান্নাত দিবেন আমাদেরকে, আল্লাহ পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, আমাদেরকে আল্লাহর পরীক্ষার সম্মুখীন হতে হবে। প্রথমে দোয়া করি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের পরীক্ষায় আমরা কেউ উত্তীর্ণ হতে পারবো না, আল্লাহ যেন আমাদেরকে উত্তীর্ণ করে দেন। তারপর আমরা বলবো ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষা নিয়েছিলেন, এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা জবহে করে যে উদাহরণ সৃষ্টি হয়েছিল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের উপরে এতই সন্তুষ্ট হয়েছিলেন যে কিয়ামত পর্যন্ত বান্দার জন্য এই কুরবানি আমাদের জন্য প্রবর্তন করেছেন। এবং আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীয়ার মধ্যে নেসাব পরিমাণ সম্পত্তি যাদের আছে তাদের জন্য এই কুরবানিকে অত্যাবশ্যক অর্থাৎ ওয়াজিব করে গেছে। এই কুরবানির মাঝে আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার যে আমরা কুরবানি করব, আমরা যখন কুরবানির গোশত খাব আমরা আত্মীয় স্বজনকে বিলাবো এবং দুস্থদের মাঝে সদকা দেব, সেটাই আমাদের মূল ইচ্ছা। এই সদকা এবং মিলানোর মাঝে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এক ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের তৈরি করে সেটা যেন আমরা সবাই খেয়াল রাখি। পাশাপাশি আমরা এই কুরবানির রক্ত প্রবাহের সাথে সাথে আমাদের অন্তর থেকে যেন হৃদয় থেকে যেন সমস্ত খারাপ রিপোর্ট, যেমন হিংসা, দ্বেষ, গর্ব, অহংকার, মানুষের ক্ষতি সাধন করা, অন্যের অশুভ কামনা করা, এই সমস্ত খারাপ মুনাফিকি করা, এগুলো যেন আমাদের ভিতর থেকে দূর হয়ে আমাদের হৃদয়টা যেন একদম একটা শুদ্ধ হৃদয় হয়ে যায় এবং শুদ্ধ কল্প হয়ে যায়, সেটার মাধ্যমে যেন আমরা পুরোপুরি পবিত্র হইতে পারি। আমরা উঁচু করে যেমন বাহ্যিকভাবে আমরা পবিত্র হই, আমাদের অন্তর থেকেও যেন সমস্ত নেফাকি এবং খারাপ রিপোর্টগুলো দূর করে আমরা পুরোপুরিভাবে কলবের মাধ্যমে যেন আমরা আমাদের কলবটা যেন একদম পুরোপুরি পবিত্র হয়ে যায় সেই দিকে আমরা সবাই ব্রতী হই। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমাদেরকে এভাবে কবুল করেন। আমাদের কুরবানি করার নিয়তে আমরা যারা পশু ক্রয় করেছি আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করেন। আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব যেন আমাদের কুরবানির উপর রাজি এবং খুশি হন, সবাই হতে আমাদের এই দোয়া এই কামনা রইল। এবং সাথে সাথে একটি বিষয় মাথায় রাখতে হবে, কুরবানি করার পর যে বর্জ্যগুলো সেটা যেন আমরা সঠিক স্থানে রাখি এবং আমরা পরিবেশকে যেন আমরা সংরক্ষণ করি সেদিকে আমরা নজর রাখি। সবাইকে ধন্যবাদ, আমার এলাকাবাসীর প্রতি সবার প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।